হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা, আর আজকে হলো কালী পূজা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পুজোর সব জোগাড় যন্ত্র কতটা হলো। তো এই ব্লগটা অনেক পরে যাচ্ছে, ঠিক আছে? তো এই দেখো, এখানে সব পুজোর থালা বাসন, মাটির যা পুজোতে লাগবে সব ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে কলা পাতাও কেটে রেখে দেওয়া হয়েছে। আর মায়ের ভোগ রান্নার জন্য এখানে মাটির নতুন উনুন করা হয়েছে। তো প্রত্যেক বছরই এরকম নতুন উনুন করা হয়, তারপর পুজোর পরে আবার বন্ধ করে দেওয়া হয়। আর দেখো বাচ্চারা এখানে মাইক এসে সেই মাইক বাজাচ্ছে কাল সন্ধ্যেবেলায় এসে। আর দেখো আমাদের প্যান্ডেলে এই পাশটা পুরো কাপড় লাগিয়ে দিয়েছে সকালবেলায়, যাতে ঠান্ডা হাওয়া না আসে। আর এই যে হলো আমাদের ছোট প্যান্ডেল, তো এর আগে তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি, তা ভাবলাম আজ বড় ব্লগটা ছেড়ে দিই। অনেকটা লেট হয়ে গেছে কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই এখানে জল দিয়ে ধুয়ে দেওয়া হলো, কারণ ভ্যানে করে মা আসছে। এই যে কলা পাতা দেওয়া হয়েছে, তো ওখানে মাকে নামিয়ে দেবে, কারণ দিদি ভেবেছিল দণ্ডি খেটে মাকে ওই মন্দিরে, প্যান্ডেল মন্দিরে নিয়ে যাবে। তো এই দেখো, আর পেছনে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি, ওটা আমাদের সামনের ক্লাবে। তো প্রত্যেকবারই দুটো ঠাকুর একসঙ্গেই আসে, একই জায়গায় বায়না দেওয়া হয়। আগে আমাদের ঠাকুরটাকে নামিয়ে দিয়ে যায়, তারপর ওদের ঠাকুরটা। আর দেখো মায়ের মুখটা না প্রত্যেকবার এত মিষ্টি হয়, মানে কি বলবো, আর মনে হয় প্রত্যেকবার একই রকম হয়। তো ওরা এখানটাতে নামিয়ে দিয়ে যাবে, তারপরে দিদি দণ্ডি ঘেটে নিয়ে যাবে। তো এই যে দেখো দিদি এখান থেকে দণ্ডি ঘেটে নিয়ে যাচ্ছে। তো সবাই চলে এসছে, আর আমাদের এখানে পুজোটা এত আনন্দ হয়, মানে তোমাদেরকে কি বলবো, খুব আনন্দ হয়। আমরা সব মহিলারা মিলে করি, তো সব মহিলা মেয়েরা সবাই মিলে করি। আর আমাদের পুজোটা মনে হয় এবার 7 বছর না 8 বছর হচ্ছে, 7 বছর হচ্ছে। তো আমি ভালো করে হিসাব করে দেখলাম 7 বছর হচ্ছে। তো এই যে দেখো দিদি দণ্ডি খেটে খেটে নিয়ে যাচ্ছে। আর আমাদের পুজো বলেছে 2টোর সময় ব্রাহ্মণ চলে আসবে। আর প্রত্যেক বছর আমাদের পুজোটা মানে সকাল সকালই হয়ে যায়, কারণ ছোটো ছোটো বাচ্চারা উপোস থাকে। তো ওই জন্য প্রথম যখন অমাবস্যা লাগে ফার্স্ট পুজোটা আমাদের এখানেই শুরু হয়ে যায়। এই যে দেখো সবাই যাচ্ছে, এই সময় শঙ্খ উলু দেওয়া হচ্ছিলো। প্রথমে মেপে দেওয়া হয়েছে যে কতটা দণ্ডি খাটবে, সেই অনুযায়ী এই যে আবার মন্দিরে মাকে বসানো হবে। তো দেখো এই যে মায়ের জন্য রজনীগন্ধা ফুলের আর গোলাপ ফুলের মুকুট আনা হয়েছে, মালা আনা হয়েছে। তো এগুলো সব পরিয়ে দিয়ে তারপর মাকে আসনে বরণ করে বসানো হবে। আর মাকে এবার সোনার টিপও পরানো হয়েছিল এরপরে। আর এমনি যে এমনি জিনিস ঘরে হার ফার কেনা ছিল নতুন নতুন, সেইগুলো মাকে পরিয়ে দেওয়া হয়েছে। আর আমরা ভাবছি পরে আরও মায়ের গয়না গড়ি দেওয়া হবে, এখন শুধু মায়ের টিপ আর টিকলি আছে। দেখো এখানে সবাই মিলে মায়ের ভোগ রান্না হচ্ছে, এখানে লুচি হয়েছে, তারপরে সুজির হালুয়া হয়েছে, খিচুড়ি হয়েছে, নাড়ু হয়েছে, এই জিনিসগুলো এখানটা সবাই মিলে গুছিয়ে দিয়েছে। তো আমাদের ব্রাহ্মণ আসতে লেট করেছিল, 3টে বেজে গেছিলো। তো আমাদের যেহেতু জানা ছিল যে 2টোর মধ্যে চলে আসবে, তাই সবাই খুব তাড়াতাড়ি গুছিয়ে রেখে দিয়েছিলো। তো দেখো এই যে আমাদের পুজো শুরু হয়েছে, আর ব্রাহ্মণও 7 বছর ধরে, আমরা প্রথম বছর থেকে যে ব্রাহ্মণ পুজো করছে সেই ব্রাহ্মণই পুজো করে যাচ্ছে। তো এই যে দেখো সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আর তোমরা সবাই কমেন্ট করে বলবে আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর ব্রাহ্মণটা খুব সুন্দর পুজো করে, মানে অনেকটা টাইম নিয়ে পুজো করেছে, পুরো সন্ধে হয়ে গেছিলো পুজো করতে করতে। আর এই যে এখানে আমি বসে আছি, এখনও আমাদের পুজো কমপ্লিট হয়নি। তো পুজো সন্ধ্যেবেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন প্রসাদ মাখানো হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। দেখো এখানটাতে আর ওই যে আমাদের মায়ের মুখ, দেখো কত সুন্দর লাগছে। আমার একটুখানি এরকম ফুল দিয়ে এই পাশে সাজিয়েও দেওয়া হয়েছিল। তো এবার আমাদের বাজেট অনেকটাই কম ছিল, বেশি চাঁদা টাদা ওঠেনি বলে একটু প্যান্ডেলটা ছোট হয়েছে। এই যে আমাদের শাইনি, আমাদের শাইনি যে এই শাড়িটা পরেছে, আজকে হালকা হালকা ঠান্ডাও ছিল। এই দেখো সবাইকে এখন প্রসাদ দেওয়া হয়েছে, প্রচুর লোক প্রসাদ নিতে এসেছিল, অনেক পর্যন্ত মানে অনেকটা টাইম পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। অন্যবার খিচুড়ি দেওয়া হয়, কিন্তু এবার হলো ওই পুজোর দিন খিচুড়ি করা হয়নি, পরে 2 দিন পরে খিচুড়ি করা হয়েছিল। তো এখন ওখানে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। আমি বাড়ি এসে যে শাইনি হলো এখন মোমবাতি ধরাচ্ছে, আর আমাদের অর্পণ হলো বাজি ফোটাচ্ছে। তো এবার বাজি তো ব্যান্ড আছে, তাও ওই অল্প কটা তারা বাজিটা যে নিয়ে আসা হয়েছিল। তো চলো সবাই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।